美光的主发的。Vastavayanadi skills for BBC, BTV, Channel 9, Public Shopping Sayachi, GS Technology, Article of 1, Land সফটওয়্যারে টেকনিক্যাল যে সাপোর্টগুলো নিয়ে কাজ করেছে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে তাদের ওয়েব ডিজাইন, আইটি সাপোর্ট, গ্রাফিক্স ডিজাইন নিয়ে অনেকে আজকে অ্যাপ্লাই করেছিল। আজকে আমার প্রতিষ্ঠানে প্রায় 400 বেশি সিভি পড়েছে, যে সিভিগুলোর মাধ্যমে আমরা শর্ট লিস্ট করেছি 150 জনের, যার লাইভ ইন্টারভিউ ফেস করেছি প্রায় 80 জনের বেশি। তো আমরা যাদেরকে চাকরি দিয়েছি তাদের মধ্যে হচ্ছে 31 জনকে আমরা এই মুহূর্তে কনফার্ম করেছি, বাকি 12 জনকে আমরা অপেক্ষমান রেখেছি। তো যেটা হচ্ছে যে একটি কথা বলতে হয় যে আমরা আজকে যাদেরকে চাকরি দিয়েছি তাদের ম্যাক্সিমাম একেবারে এন্ট্রি লেভেলে জব দিয়েছি, একই কথায় তাদের কোনো পূর্বের কোনো এক্সপিরিয়েন্স নেই, এবং শুধুমাত্র বাংলাদেশের এই কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় যে চলমান কোর্সটি আছে সেই প্রজেক্ট এবং এলআইসিটি প্রজেক্ট যেটি আছে সেই চলমান স্টুডেন্টদেরকে। তো আমরা যেটা সেফে যেটা দেখতে পাই যে লেভেল ওয়ান করা একজন স্টুডেন্ট যখন প্রফেশনালি আসে কাজ শিখতে বা কাজ করতে, তখন দেখা যায় তারা একটি লেভেল পর্যায়ে থাকে যে এন্ট্রি লেভেলে। সেই লেভেলটা করার জন্য মূলত গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে, যেমন হচ্ছে এনইডিপি লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, এলআইসিটি প্রজেক্ট, এর মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে আইসিটি ডিভিশন আরও একটি প্রজেক্ট আছে। তো আমরা ফেনীতে যেটা আরও একটি কোর্স সম্পন্ন করেছি, ইতিমধ্যে এলআইসিটি প্রজেক্টের 400 জনের বেশি স্টুডেন্ট যারা প্রফেশনালি কাজ শিখেছে অলরেডি আপনারা শুনেছেন যে স্টুডেন্টদের মুখ থেকে, আর তার পাশাপাশি আমাদের যে জব প্লেসমেন্ট অফিসার আছে উনি অলরেডি জব দেওয়ার জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছে। আর একটি বিষয় আপনারা জেনে রাখেন যে শুধুমাত্র এই কোর্সটি সম্পূর্ণ করলে চাকরি পাবেন তা কিন্তু নয়, যে আমরা বলে থাকি স্টুডেন্ট কালেকশনের বিষয়ে যে আমরা 100% জবের নিশ্চয়তা দিচ্ছি। আসলে চাকরিটি এমন কোনো বিষয় নয় যে আপনি কোর্সটি সম্পূর্ণ করলে চাকরি পেয়ে যাবেন বা আপনাকে চাকরি দিতে আমরা বাধ্য। হ্যাঁ, এই ক্ষেত্রে একটু বাধ্যবাধকতা থাকলেও আপনারা যদি স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে প্রপারলি আপনি চাকরি পাবেন। কারণ আজকে যারা ইন্টারভিউ দিচ্ছে তারা কোনো রেফারেন্সই আসেনি, কারো মা বা খালু বা অন্য কিছু নয়, যেটা গভর্নমেন্টের চাকরি না প্রাইভেট। তো একটি বিষয় যেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং অপরিহার্য, এবং সেফ যে চলমান কোর্সটি আছে ফেনী কম্পিটিশনটি সেটি চলমান থাকবে, সেই চলমান অবস্থা থেকেই আমরা সেই শর্ট কোর্সটি কমপ্লিট করতে পারবো আশা করি সবাই। আমরা যেহেতু অলরেডি অনেকে করে ফেলছি, ছোট ভাই বড় ভাই বড় বোনদেরকে নিয়ে এসে উৎসাহ দিতে পারি। আর তার পাশাপাশি একটি বিষয় হলো যে আমরা এই জব ফেয়ারটি আমি ফেনী কম্পিটিশন ইনস্টিটিউটের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় স্যারকে এইটুকু রিকোয়েস্ট করবো যে প্রত্যেকবার প্রত্যেকটি কোর্স শেষে একটি জব ফেয়ার আয়োজন এবং ইন্ডাস্ট্রি থেকে লোকগুলোকে রিকোয়েস্ট করে নিয়ে আসা, এবং তাদের যে ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী চাকরি প্রত্যাশী যারা আছে তাদেরকে নিয়ে প্রতিবার একটি জব ফেয়ারের আয়োজন করতে। আর সেই জব ফেয়ারের আয়োজন করলে আমরা সরাসরি এইচআর ডিপার্টমেন্টকে দেখতে পারবো, আমরা একটা চাকরির জন্য যখন যাই এইচআর ডিপার্টমেন্টের সাথে কথা বলার জন্য একটা সিভি ড্রপ করার জন্য অনেক প্রসিডিউর ফেস করতে হয়। একটা জব ফেয়ারে যখন আমরা আসি তখন সেটি কোনোভাবেই করতে হয় না, লাইভ একেবারে লাইভ ইন্টারভিউ ফেস করতে পারি আসলে আমার কী ধরনের কোশ্চেন করতেছে। তো যাই হোক, বেশি কথা নয়, অনেক হয়ে গেছে এবং অপেক্ষার শেষ পাতে। তো সবার জন্য শুভকামনা রইল আগামীতে যাতে আমাদের নিজেদের অবস্থান থেকে ভালো কিছু করতে পারি, দেশের স্বার্থে কিছু করতে পারি, সেই আশা রেখে আজকে এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।